পাখির বাচ্চাগুলো কিন্তু আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন মাশ আল্লাহ বাচ্চাগুলো আগের থেকে কতটা বড় হয়ে গেছে গায়ের ফেদারও চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমপি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার অনেক দিনের শখ ছিল যে আমি রাজহাঁস পালবো অবশেষে রাজা বাচ্চা নিয়ে আসলাম আমি বাচ্চাগুলোকে আমার পকেটে রেখেছি আপনাদেরকে বাহিরে বের করে একটু দেখাই এই যে দেখুন কাছ থেকে দেখাও এই যে এখন বাচ্চাগুলোকে ভালোভাবে দেখা যায় দূর থেকে দেখালে তেমন একটা ভালোভাবে দেখা যায় না মাশালাহ বাচ্চাগুলা কতটা সুন্দর লাগে দেখুন হাঁসের বাচ্চা ছোট অবস্থা এমনিতে অনেক সুন্দর লাগে আর যদি হয় রাজহাঁসের বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাগুলো একদমই আমার হাতের ভিতরে থাকতে চায় না এদেরকে এখন নিচে নামিয়ে দেব তারপর আপনাদেরকে দেখাব তোমাদেরকে এখন নিচে ছেড়ে দেবো হাঁটাচলা করার জন্য এই তো ছেড়ে দিলাম তোমাদেরকে এখন হাঁটাচলা করো করো হাঁটো 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 এরা তেমন একটা হাঁটতে পারে না যেহেতু গতকাল রাতে এরা ফুটেছে ডিম থেকে তো বন্ধুরা বাচ্চাগুলোকে তো দেখানো হলো এবং বাচ্চাগুলোর জন্য দোয়া করুন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর পরবর্তী ভিডিওতে এদের আপডেট দেওয়ার চেষ্টা করব। বাজরিকার পাখির বাচ্চাগুলোর আজকের আপডেটটা একটু দে এই যে এখানে একটা খাবার খায় আর একটা আমাকে থেকে হাড়ের ভিতর থেকে বের হয়ে গেছে তাদেরকে একটু বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি পাখির বাচ্চাগুলো কিন্তু আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন মাশাল্লা বাচ্চাগুলো আগের থেকে কতটা বড় হয়ে গেছে গায়ের পেদারও চলে এসেছে ওই যে দেখুন কিভাবে পাখি পাখির বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় আমি প্রথম দেখতে পেলাম এর আগে কখনোই দেখি নাই এই পাখিটা চারটা ডিম দিয়েছে এর ভিতরে তিনটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর একটা ডিম থেকে বাচ্চা ফুটে নাই ডিমটা নষ্ট হয়ে গেছে ওই ডিম থেকে তো বাচ্চা ফুটলে এখন চারটা বাচ্চাই দেখা যেত এই হাড়ের ভিতরে এরা বড় হয়ে হাড়ি থেকে বের হতে এখনো অনেক সময় লাগবে যাই হোক এরা খেতে থাকুক আমি এখান থেকে চলে যাই আবার পরবর্তী ভিডিওতে এদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দরজাটা লাগিয়ে দেই আপনারা অনেকেই জানেন আমার দুটা পোশাক অবুতার আছে একটার নাম হচ্ছে পিকু আর একটার নাম হচ্ছে জেড জেড কিন্তু তেমন একটা আমার পোষ মানেনি পিকু আমার পোষ মেনেছে পিকুকে ডাকা মাত্রই পিকু আমার কাছে চলে আসে আপনারা অনেকেই দেখেছেন আর আমি সেই পিকুরই বাচ্চা নিলাম আবার পোষ মানানোর জন্য এই যে দেখুন আপনাদেরকে আরও ভালোভাবে একটু দেখাই এই হচ্ছে সেই পিকুর বাচ্চা দেখুন মার্শাল্লা বাচ্চাটাকে কতটা সুন্দর লাগে আর সুন্দর দেখে এই বাচ্চাটাকে নিয়ে নিলাম পোষ মানানোর জন্য কী অবস্থা তোমার বাচ্চাটা কিন্তু আমার পোষ মেনে গেছে কারণ হচ্ছে অনেক দিন আগে এই বাচ্চাটাকে নিয়েছি আপনাদেরকে এর ভিতরে আর দেখানো হয় নাই কারণ একটু ব্যস্ত ছিলাম কি। হুম কোথায় লেগেছে তোমার খাবার খাবে বাচ্চাটা খাবার খাবে হুম অবশ্যই তোমাকে এখন খাবার দেব এই কবুতরের বাচ্চাটাকে যেহেতু পোষ মানাবো একটা তো নাম রাখা দরকার কি নাম রাখতে পারে বলুন তো আপনারা এই বাচ্চাটা যেহেতু পিকুর পিকুর নামের সাথে মিল রেখে একটা নাম রাখবেন আর নামটা কমেন্ট করে জানাবেন যার নাম সব থেকে সুন্দর হয় সেই নামটাই রাখবো কবুতরের বাচ্চাটার অনেক ক্ষুধা লেগেছে এখন খাবার খেতে দিতে হবে দেখুন খাবার খাওয়ার জন্য কি করতেছে কি খাবার খাবে ঠিক আছে তোমাকে এখনই খাবার দেব আমার আগের বাজরিকার পাখির কি হলো বুঝতেছি না প্রতিবারই চার থেকে পাঁচটা ডিম দেয় কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটে না এইবারও চারটা ডিম দিয়েছে কিন্তু একটা ডিম থেকেও বাচ্চা ফুটে নেয় ডিমগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি ডিমগুলাকে প্রতিবার এই পাখিগুলা যখন ডিম দেয় তখন অনেক ভালো লাগে কিন্তু সেই ডিম থেকে যখন বাচ্চা না ফুটে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় এখন এই পাখিগুলোকে কি করব বুঝতেছি না এই কি পরিবর্তন করে নতুন পাখি আনবো নাকি এদেরকে রেখে দেব তাও বুঝতেছি না যেহেতু এই পাখিগুলো অনেকবার ডিম দিয়েছে কিন্তু সেই ডিম থেকে একবারও বাচ্চা ফুটে নাই কিন্তু এদের জন্য তো অনেক মায়া লাগে তা না হলে এদেরকে আগেই পরিবর্তন করে ফেলতাম যাই হোক কি হয় দেখি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সেই সব দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ